চাঞ্চল্যকর আরাফাত হত্যার মূল আসামি মোহাম্মদ আরমানুরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ফয়েতে নগরীর সাতগা থানার গ্রেপ্তার করছে পুলিশ। গ্রেপ্তারের পর কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে আজ শনিবার 2:30 সময় আদালতত লয়েছি তারে। আদালতত হত্যার দায় স্বীকার করি জবানবন্দি দিয়ে বলি জানাই পুলিশের ফাঁসলাইশ জন্য সহকারী কমিশনার দেবদূত মজুমদার। তিনি সি প্লাসের আরো হই যে তাকে হত্যা করেছে আরমান, আমরা তাকে অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করার পরে ওকে আমরা ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে ওরা 164 করেছে এবং নিজের দায় সে স্বীকার করেছে। এবং আমরা তদন্তের স্বার্থে বেশি কিছু এই মুহূর্তে বলছি না, কারণ এই ঘটনার সহিত আর কে কে জড়িত আছে বা সম্পৃক্ত আছে আমাদের, আমরা প্রতিটা কোনো পাথর আমরা না উল্টিয়ে রাখবো না। আমরা প্রত্যেকটা জায়গায় টাচ করার চেষ্টা করব এবং প্রকৃত ঘটনার সাথে যারা প্রকৃতভাবে জড়িত, যারা যারা সঠিকভাবে জড়িত এবং সঠিক তদন্তের মাধ্যমে আমরা সেটা বের করব। অন্যমিককে একই সময় চট্টগ্রাম আদালত চত্বরত আরমান সহ খুনি অলর ফাঁসির দাবিত মানববন্ধন ও বিক্ষোভ করছে মহারার এলাকাবাসী। মানববন্ধনত আরাফাত স্বজনল সিপ্লাসের হই এবং আরমান সহ যে সমস্ত আসামি বাদ দিয়েছে এগুলো দ্রুত আরেক গ্রেপ্তার দাবি করি। ইটার ল যেগুন বাকি যেগুন আছে দরিবার লাই পুলিশের অনুরোধ করি। হৈরাকি গত 11 মে রাতে নগরীর সাতগা থানার মোহারা কামালবাজার এলাকা কোভিড টাওয়ারের সামনে মোহাম্মদ আরাফাতের ছুরি মারিয়ে হত্যা করি। আরাফাতের স্বজন সহ এলাকাবাসীর একখানি দাবি এই নিষ্ঠুর হত্যা জড়িত ব্যক্তির যথাযথ বিচার। জিয়াউল হকিমন, সি প্লাস টিভি, চট্টগ্রাম। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় AKS। বিখ্যাত AKS টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। AKS।